এই যে যে কলই সুমা ফসলের সুমা রাস্তায় যে পরিমাণ কলই নাড়ে ফসল নাড়ে বাইসাইকেল লাগে বাই সারতি সারতি যা লাগে বেড়া লাগে দমের নাড়ি উল্টো বাইসতে বড় যাবে ইদানিং ব্যালে মোটর লাগাইছে এক বোঝা বাই দিয়ে গেছে উনি তো পিক আপ দিতেই তালে আছে খেটখেট খেটখেট করে গিয়ার ফিলিপ ফেল করতেছে মোটরে কয় কাকা আপাই উঠতেছে না নামিয়ে ঠেলা দাও রাস্তায় যুবকরা তোমরা যারা গ্রামে আইসো আশপাশে তেছো শহরের মধ্যে এগুলো নাই ওই সময় কলই ধরিয়ে ধরিয়ে চালিয়ে খালের মধ্যে ফেলাই দিবা আমার গাড়ির নিচে প্রাইভেট কার তো তলে ডুয়ে গেছে এমন ভাবে বেঁচাইছে টাই নিয়ে সারাতে পারি না আগুন ধরিয়ে যার কায়দা এবার ইউটিউবে দেখছি এভাবে ফসল বেঁচাই আগুন ধরিয়ে গেছে প্রাইভেট কারে রাস্তার থেকে ফেলাই দেবেন এই ফসল রাস্তায় রাখবেন না জ্ঞানজাম খড়ি দিয়ে বাবাইতে রাস্তা পাইছে রাস্তার বার কড়ি দিয়ে এমন ভাবে কড়ি নাড়ছে চলারই রাস্তা নাই সরকার তো রাস্তা বানায় গ্রামের ভিতরে ছোট রাস্তা কমপক্ষে একটা ভ্যান যাবে দুইজন মানুষ আসতে বসতে ক্রসিং করতে পারবে তাই না মিনি হাইওয়ে এমন ছোট ছোট রাস্তা যেমন কাশিয়ান থেকে বলমারি যে রাস্তাটা গেছে এটা দুইটা বাস দুইটা ট্রাক যে কোনো মাঝারি ধরনের দুইটা গাড়ি ক্রসিং করতে পারে সে জায়গা যদি খড়ি দিয়ে ভরিয়ে থয় তাহলে একটা গাড়ি দুইটা গাড়ি ক্রসিং করবে কিভাবে অ্যাক্সিডেন্ট হয় এগুলো হারাম রাস্তাগুলো কষ্ট দিয়ে হারাম তিন নম্বর যেটা বলতে চাইছি সেটা নিয়ে আমার আলোচনা আল্লাহ নবী বলেন ওয়াল ওয়াল হায়া উসুবাত মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ অন্যতম অঙ্গ মহিলার যদি লজ্জা থাকতো তাহলে মহিলা এভাবে বেহায়া বেসরম রাস্তাঘাটে সাইজে গুজে যেতে পারে না ওরা যেই জিনিস যত দামি ওই জিনিসকে তত সংরক্ষণ করতে হয় যে জিনিস যত দামি স্বর্ণ দামি রাস্তাঘাটে বেলায় রাখা যায় না স্বর্ণ দামি রাস্তাঘাটে বেলায় রাখা যায় না কুদাল লোহা 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 লক্কর পাথর মাথর এগুলোরও তো দাম না বাঙ্গাড়ি বুঙ্গুড়ি যেখানে সেখানে ফেলায় রাখা যায় কাজেই দামি জিনিস মহিলারা তোমরা থাকবা ঘরের ভিতরে রাস্তায় যাবেন এখন তো হয়েছে রেস্টুরেন্ট কি পরিমাণ রেস্টুরেন্ট দামি দামি খানার আড্ডা এ পাশে আছে আমাকে সম্পান এ পাশে আমার আমাকে কাইভা ও পাশে আছে আমাকে মোল্লা কি কয় মোল্লা আরো কত তা সেই যে কাশিনীর ভিতরে কতগুলো যাইয়ে আমরা পুরুষরা আল্লাহর ফজলে সিট পাই না ডানা কাটা পরি হুর গেল মানে ভরিয়ে গেছে আমরা আপনারা পুরুষরাই মেয়েদেরকে নষ্ট করি বাড়ি নিয়ে মিয়া ও এভাবে যদি রাস্তাঘাটের কিনা খাবার তা খাওয়ানোর একবার অভ্যাস করো আর ভাত পাইন দেখাবে না শুধু কামাই আরবে সন্ধ্যের পরে যাই হয় না আড্ডা ফাড্ডা মারিয়ে খাই দিয়ে বাড়ি যাবা বিটিকে নামাই দেবেন বাগানের তে মেহগুনি পাতা কুড়াইয়া তাই দিয়ে জাল দিবা ষোলো হাত নাড়া সে নাড়া ষোলো হাত হবে কিরে পানি নাই নাড়াই হবে নাড়া কাটিয়ে ভাত রাঁধতে হবে চলার বাস নিয়ে দেবেন ফেড়িয়ে ফেড়িয়ে কাজ করবে হুজুর লম্বা লম্বা বিটিরা তো রাগ হচ্ছে আমার কথা তো কোয়ার মতো না কি হবে আমার কানে তো শুনতে পারতেছে না আমার কো আমি ছেঁকি দিয়ে যাবো দেশটা খাইয়ে বেলাই দিল আল্লাহ যে মাইয়ে বিয়ে দিয়ে আপনি মা বাপ সেই মাইয়ের পক্ষ নেয় বিয়ে আর মাইয়ে কোনোদিন থাল ধুয়ে খাই নিয়ে তুমি যেন একটু দেহে চিনে রাইও তা তোমার দ্বারা আমার বাড়ি নিশ্চি কি তিনে গিয়া তোমার এমন আল্লাদির দরকার না আমার বাড়ি একটা গাই দোয়াতে হবে 8 কেজি দুধ তা দোয়াতে হবে তোমার মাইয়ের 200 হাঁস আছে সকালবেলা শামুক কেটে খাওয়াতে হবে পারলে আমার বাড়ি ভাটাইও 100 মুরগি আছে তাকে 3 বেলা খাবার দেওয়া লাগবে আমার বাড়ি 1 বিঘে জায়গা উঠোন সুত্তি হবে একটা ফাতা অজন উঠায় না 16 জন মানুষ আমার সংসারে বড় হাড়ি বেড়ে ভাত লাকড়ি দিয়ে রান্না করে ঘরে নিতে হবে 200 ডাইল রান্না লাগা করা লাগে একা করতে সব তোমার মাইয়ে করতে হবে পাল্লি ফাটাও নইলে রেস্টুরেন্টের ওই পাঙ্কু খানা খাওয়াতে আমি ওই আল্লাদি নীতি রাজি না ও আল্লাদি আমার বাড়ি বহুত আছে এই কথি পারেন না চচুরা সব এই কিনা খাবার ইডা উডা স্যান্ডউইচ ম্যান্ডুইচ ডুডুস উডুস ফুডুস কাটা খাইয়ে সব ডায়াবেটিস ফাইবেটিস তো চেষ্টা সিতে হুড়ি দেয় হাঁটুতি বল নাই সহে পাওয়ার নাই দেখতে পারে না 2 কাত উঠতে যে 3 কাত গড়ে গড়ে যায় সিঁড়িতে যে দেশটা জড়ি গেছে আমার কান সালাবালা হয়ে গেছে কৌজুরি এই করতে পারে না কইয়ে করবো কি এ সবগুলোর দোষ আমাকে পুরুষ গে